বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডে যোগদান করে তাহলে ঢাকা বেইজিং সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হবে বন্ধুরা চীনের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য ছিল সেটি ছিল চীন কখনোই অন্য একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না বা আগ বাড়িয়ে কিছুই বলে না মিত্র বা বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে চীনের কূটনীতি চলে অত্যন্ত নিথর এবং নিচ্ছুপভাবে চীনের যে সকল ভাষাগুলো সে ভাষাগুলো কখনো কঠোর হয় না অন্য দেশের প্রতি তবে কেন বাংলাদেশের ব্যাপারে চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে এই কথাটি বলতে গেলেন এ কারণেই বিস্মিত বাংলাদেশের অনেক কূটনৈতিক বৃন্দু বন্ধুরা তারা এখানে একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে বন্ধুরা আমি সেই ব্যাখ্যায় যাব না আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে আনার চেষ্টা করব সেটি হলো চীনের রাষ্ট্রদূত এমন সময় এই বক্তব্যটি দিলেন যখন জরুরিভাবে বাংলাদেশের ওষুধ প্রশাসন বাংলাদেশে ব্যবহারের জন্য চীনের সিনোফার্মার আবিষ্কৃত কোভিড নাইন্টিন ভ্যাকসিন বাংলাদেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং চীন ইতিমধ্যেই বাংলাদেশকে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য মন স্থির করেছে এবং বাংলাদেশের বিমান বাহিনীর একটি সুপরিসর পরিবহন বিমান ইতিমধ্যে সেই পাঁচ লক্ষ চীনা ভ্যাকসিন আনার জন্য ঢাকা ত্যাগ করেছে বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াড্রিলিয়ন ফোর একটি নৌজোট এই নৌজোটের প্রধান উদ্দেশ্য হচ্ছে সাউথ চানাসি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌবাহিনীর তৎপরতাকে প্রতিহত করা বন্ধুরা বর্তমানে সেটির নজর বঙ্গোপসাগরের দিকে পড়েছে এবং গত কয়েক মাস পূর্বে বঙ্গোপসাগরে কোয়াড্রিলন ফোরের সাথে ফ্রান্সের নেতৃত্বে একটি নৌমহড়া অনুষ্ঠিত হয় এই নৌবহড়ায় সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই চার দেশের সাথে ইউরোপীয় ফ্রান্সের সমন্বয়ের মাধ্যমে কীভাবে বঙ্গোপসাগর থেকে শুরু করে সাউথ চানাসি পর্যন্ত তৎপরতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গভীরভাবে উচ্চতর প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণ করছিল পাঁচ দেশ আর সেই মহড়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল বর্তমানে রানিং বা উঠতি সোপার পাওয়ার চীন বন্ধুরা আমেরিকার বর্তমান উদ্দেশ্যই হচ্ছে প্রথমে এশিয়াতে এবং পরবর্তীতে সারা বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবেলা করা আর তার জন্য তার প্রয়োজন আঞ্চলিক শক্তিগুলোকে আর এশিয়ার আঞ্চলিক শক্তি হিসেবে ভারত জাপান সহ অন্যান্য সমমনা দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য আর চীন এটাকে দেখে থাকে তার বিরুদ্ধে সামরিক জোট হিসেবে তাই চীন এটিকে কোনোভাবেই ভালোভাবে নেবে না এটি স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ এখনো পর্যন্ত কোয়াডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বন্ধুরা বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করার জন্য আমেরিকার তরফ থেকে সরাসরি প্রস্তাব এসেছিল বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির শুধু অর্থনৈতিক অংশটুকু গ্রহণ করেছে সামরিক অংশটুকু বাদ দিয়েছে বাংলাদেশ যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সামরিক অংশটুকু গ্রহণ করত তাহলে আমেরিকা থেকে উচ্চ প্রযুক্তির সমরাষ্ট্র বাংলাদেশের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হতো বন্ধুরা সেক্ষেত্রে শুধুমাত্র চীনকে না চটানোর জন্য বাংলাদেশ সর্বোত্তমভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায় কোয়াডে যোগদান করার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো প্রস্তাব আসেনি তবে কেন চীন আগ বাড়িয়ে এই ব্যাপারটি তুলল বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বন্ধুরা চীনের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের সোনাদিয়া দ্বীপপুঞ্জে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা কিন্তু বাংলাদেশ সেটিকে বাতিল করে দেয় এটি চীন কখনোই ভালোভাবে নেয়নি চীন এতদিন পর্যন্ত এটি মুখে প্রকাশ না করলেও সর্বশেষ এই চুক্তির মাধ্যমে চীন যে এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি সেটি বোঝা যায় কারণ বন্দর নির্মাণের মাধ্যমে চীনের যে পাওয়ার অফ স্ট্রিং তত্ত্বটি সেটি বাংলাদেশের নিকটে এসে বাধাগ্রস্ত হয় কারণ বর্তমানে এশিয়াতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা শোনাতে আয় গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিবর্তে বাংলাদেশ বন্ধুপ্রতিম জাপানের সহায়তায় মাতার বাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ এগিয়ে চলছে বন্ধুরা বাংলাদেশ পরবর্তীতে এটিকেই গভীর বন্দর হিসেবে ব্যবহারের জন্য মন স্থির করেছে বন্ধুরা এবার আসি চীনের রাষ্ট্রদূত যে বাংলাদেশকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে বাংলাদেশ যদি কুয়াটে অন্তর্ভুক্ত হয় তাহলে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক খারাপ হতে পারে এ ব্যাপারে বাংলাদেশ এবং চীনের অবস্থান কি। বন্ধুরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ যে কোনো সামরিক ব্যাপারে বা অর্থনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বাংলাদেশেরই আছে অন্য যে কোনো দেশের হুমকি বা প্ররোচনা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্তর ক্ষেত্রে আগ্রাসন বলা যায় এক্ষেত্রে চীনের কূটনীতিক শিষ্টাচার বা কূটনৈতিক শিষ্টাচারিতা লঙ্ঘন করেছে বন্ধুরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সুন্দর একটি জবাব দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিয়ে থাকে অন্য কোনো দেশের কথায় নয় বন্ধুরা অবশ্যই এই জবাবটি চীনের কূটনীতিকের প্রয়োজন ছিল বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এবার আপনাদের মতামত একটু নিয়ে নেই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আশা করি যতগুলো ভিউয়ার্স এই মুহূর্তে দেখছেন বাংলাদেশের কি এই কোয়াডে যোগদান যুক্তিসঙ্গত হবে না চীনের কথা মতো বাংলাদেশ চীনের সাথে যোগদান করবে না বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে কোনটি বাংলাদেশের অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত অগ্রাধিকার পাবে বলে আপনাদের মনে হয় এবার একটু আলোচনা করার চেষ্টা করব কোয়াডকে নিয়ে চীনের ভয় এবং বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশ কি শেষ পর্যন্ত কোয়াডে যোগ দিতে পারে বন্ধুরা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে এমনই হুমকিটি দিয়েছেন ঢাকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত লি জিমিং উল্লেখ্য চীন বরাবরই কোয়াটকে তার বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে ডিপ্লোম্যাটিকভাবে চীন চায় না বাংলাদেশ কোনোভাবেই ভারত কিংবা যুক্তরাষ্ট্রমুখী হোক বিশেষ করে কোনো সামরিক জোটে বাংলাদেশ সেই ব্যাপারটি এতদিন পর্যন্ত নিউট্রালভাবে মেনটেন করে আসছিল কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে চীনের মনোমালিন্য বেড়ে যাওয়ায় এই ব্যাপারটি নিয়ে চীন এবং ভারতের মধ্যে যারা মধ্যপন্থা অবলম্বন করে তাদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে ভারত চাচ্ছে বাংলাদেশ স্পষ্টভাবে ভারতকে সমর্থন করুক অন্যদিকে চীন চাচ্ছে বাংলাদেশ যেন কোনোভাবেই চীন বিরোধী এই সামরিক জোটে যোগদান না করে বন্ধুরা ভারতের সাথে প্রকৃতপক্ষে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের আর অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুপাক্ষিক সেটি সামরিকভাবে শুরু করে অর্থনৈতিকভাবে বন্ধুরা একটি বিষয় খুব ভালো লেগেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর জবাব আমাদের মৌলিক অবস্থানের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। চায়না বা ভারত থেকে বাংলাদেশ নগদ অর্থ দিয়ে পণ্য ক্রয় করে তবে এখানে ভারত আবার কখনো কখনো নগদে অগ্রিম পণ্য বাংলাদেশের রপ্তানি বাবদ অর্থ পরিশোধ নিয়েও পণ্য ডেলিভারিতে টাল পরিস্থিতি তৈরি করে এক্ষেত্রে কোভিড নাইন্টিন ভ্যাকসিন অন্যতম আবার অন্যদিকে আমাদের পরম বন্ধু বলে যাদের আমরা জানি সেই চীন ১৬ থেকে সতেরো বিলিয়ন ডলার বাংলাদেশে রপ্তানি করে অন্যদিকে বাংলাদেশ থেকে তাদের আমদানি মাত্র পঁচাত্তর কোটি ডলারের পণ্য বন্ধুরা দীর্ঘকাল ধরে বাংলাদেশের সাথে এই দুটি দেশের বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে বেড়েই চলছে কিন্তু সে ঘাটতি পোষানোর জন্য কোনো দেশই কার্যকরী কোনো ব্যবস্থা নেয় না অযথা কৃত্রিম শুল্কবাদা সৃষ্টি করে বাংলাদেশের রপ্তানিকে ব্যাহত করে তাই কোনো দেশের দালালিতে বাংলাদেশ চলবে না বাংলাদেশ তার নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে এটাই আশা করি বন্ধুরা এবার আসা যাক চীনের কেন এত ভয় বাংলাদেশ যদি কোয়াডে যোগদান করে চীনের প্রধান ভয় হচ্ছে বাংলাদেশ কোয়াডে যোগদান করলে পূর্ব এশিয়ার একটা রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে চীনের জন্য বন্ধুরা আপনারা জানবেন মায়ানমারের রাখাইনে চীন বড় রকমের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু মায়ানমারের বর্তমান টালমাটাল পরিস্থিতি চীনকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে বন্ধুরা কোয়াডের সামরিক অবস্থানটি এমন চীনকে যদি এই ব্যারিকেড অতিক্রম করতে হয় তাহলে অবশ্যই মায়ানমারের সহায়তা তার প্রয়োজন হবে আর মায়ানমার যদি কোনোভাবে অফ হয়ে যায় তাহলে বাংলাদেশের সহায়তা তার অবশ্যই প্রয়োজন বাংলাদেশের সহযোগিতা ছাড়া সে বঙ্গোপসাগরে কোনোভাবেই সুবিধা করে উঠতে পারবে না বন্ধুরা তাছাড়া স্থলপথ বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সক্রিয় সদস্য এবং এখানে চীনের বহু বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বই কমবে না বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তার বিষয়টি অবধারিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে বাংলাদেশে যে সকল বিনিয়োগ চীন করছে তার নিরাপত্তা বিধান করা চীনের অন্যতম দায়িত্ব এক্ষেত্রে মায়ানমারের সামগ্রিক পরিস্থিতিটি চীনের বিরুদ্ধে রয়েছে বন্ধুরা তাই বাংলাদেশকে নিয়েও চীন শঙ্কিত একদিকে যদি মায়ানমার হাত ছাড়া হয়ে যায় অন্যদিকে বাংলাদেশ যদি কোয়াডের মতো সামরিক প্রেক্ষাপটে যোগদান করে তাহলে দক্ষিণ এশিয়াতে চীনের অবস্থান অনেকটাই হালকা হয়ে যায় এজন্যই চীনের এটা নিয়ে অনেক বড়ো ভয় বন্ধুরা কোয়াড বাদে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করলে আধুনিক সমরাষ্ট্রের ঝুলি নিয়ে হাজির হয়েছিল আমেরিকা বন্ধুরা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বাইরেও বাংলাদেশের কাছে আধুনিক সমরাষ্ট্র বিক্রির অফার দিয়েছে আমেরিকা আমেরিকা ভালো করেই জানে কোনো দেশের উপর প্রভাব বিস্তার করতে হলে আগে তার সামরিক বাহিনীতে প্রবেশ করতে হবে বন্ধুরা এটা নিয়েও চীনের বড়ো রকমের ভয় রয়েছে কারণ বাংলাদেশের সামরিক বাহিনী একসত্রভাবে চীনের তৈরি সমরাষ্ট্র ব্যবহার করে এক্ষেত্রে চীনের বাজার হারানো এবং সামরিক ক্ষেত্রে প্রভাব হারানোর বড় রকমের একটি ভয় রয়েছে তাই এক্ষেত্রেও বাংলাদেশকে ওয়ার্নিং দিয়ে রাখতে পারে চীন বন্ধুরা ওয়ার্নিংয়ে হয়তো কাজ হবে না কারণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এখন রয়েছে আর আমেরিকার কলোনিতে যদি কোনো যোগদান করতেই হয় তাহলে অবশ্যই আমেরিকার সাথে এমনভাবে দেন দরবার করা উচিত যেন বাংলাদেশ তার সর্বোচ্চ সুবিধাটি নিতে পারে বন্ধুরা যদি নিরপেক্ষ থাকে তাহলে চীন ভারত আমেরিকা সবার সাথে এমন একটি অবস্থান বজায় রাখা উচিত যেন বাংলাদেশ সর্বোচ্চ অর্থনৈতিক এবং সামরিক সুবিধাটি পায় তবে বাংলাদেশ কতদিন পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারবে সেটাই এখন বড় রকমের প্রশ্ন বন্ধুরা দিন শেষে বলতে চাই বাংলাদেশ সমর শক্তিতে আরও এগিয়ে যাক তা না হলে বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা আজকের মতো ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ